তো গাইস চলো চলে এসেছি ভাই, চলে এসেছি থেকে বড় কথা ভাই, বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে নর্থ সিকিম। তো বাই বাই গ্যাংটক, খুবই ভালো জায়গা। বাট এখানের একটা জিনিসই, ও ভাই ভাই এখানেও ভাই 310, ও মাই গড ভাই ভাই, গাইস বাইকটা কিন্তু সেরা। তোমরা বলো এই আমার কি নেক্সট বাইক কি 310টা নেওয়া উচিত, কারণ আমার নেকেডটাই সব থেকে বেশি ভালো লাগে। বাট লুকসের দিক থেকে দেখতে গেলে ভাই এটা বেটার। তো ভাই রাস্তাঘাট বিশাল জ্যাম, এখন সব ট্যুরিস্টদের ঢোকার টাইম, তাই রাস্তা মারাত্মক জ্যাম। ভাই গিয়ার এত আটকাচ্ছে বাইকে, কি বলবো তোমাদের, বিশাল গিয়ার আটকাচ্ছে। আর এখানে এত ঠান্ডা ভাই, এত ঠান্ডা যে কি বলার নেই কিছু। ভাই আমি গ্লাভসটা পেছনে ব্যাগে বেঁধে নিয়েছি, ভাই দাবে যখন বেশি ঠান্ডা লাগবে তখনই পরে নেব। আর আজকে ভাই আমাদের রাস্তা হচ্ছে টোটাল 4 ঘন্টার রাস্তা, তো 4 ঘন্টা না সরি 6 ঘন্টার রাস্তা। তো গাড়ি ভাই এত কেন বন্ধ হচ্ছে ভাই বুঝতে পারছি না, মারাত্মক গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাই সাফ, আর তোমাদের হোটেল থেকে বেরোনোর সময় রিয়েকশানটা দেখাতে পারলাম না ভাই, মারাত্মক রিয়েকশান ছিল সব ভাই। মানে আমাদের আমাদের বাড়ি তো সবারই বেলঘুরিয়া, তো আমাদের ঠিক পরের স্টপিসে উল্টোডাঙা, উল্টোডাঙা থেকে একটা ফ্যামিলি এসেছিলো, দুখানা ফ্যামিলি এসেছিলো। তো ভাই ওরা আমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, খুবই ভালো। তো আমাদের আবার যাওয়ার সময় বললো সাবধানে যাও। যাই হোক, এরকম চেনা জানা এলাকার মানুষ পেলে তো খুবই ভালো লাগে। তো চলো আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। আর ভাই বলতে গেলে ভাই শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি, কি ভিডিও করব ভাই, পুরো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর গোপ্রো ভাই বৃষ্টিতে ভিজলেই হয়ে গেল, আর গরিব মানুষ ভাই হিরো 8 ব্যবহার করছে এখনও পর্যন্ত, নালে ভাই হিরো 11 বা 10 কিনে নিতাম, গরিব মানুষ কি আর বলবো তোমাদের। তো গাইস আজকে হচ্ছে পার্ট 3, তো চলো যাওয়া যাক। আমার পেছনে একটা MT আছে ভাই, এখানের বেশিরভাগ দেখি আমি MT চালাই, R15 খুব কম MT চালায় এখানকার লোকেরা। জানি না কতক্ষণ ধরে তোমাদের মোটো ব্লগিং দেখাতে পারবো, তার কারণ অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর গোপ্রোতে ভাই জল চলে গেলেই হয়ে গেল, কেল্লা খতম। তো গাইস বৃষ্টির জন্য গোপ্রোতে দেখাতে পারিনি, বাট আসল অ্যাডভেঞ্চার সেই ওখান থেকে, এই যে দেখেন ও 4 টাকাটা গেল, সেই ওখান থেকে বাইক নিয়ে ভাই এখানে এলাম। কোথা থেকে? এই যে আমার চিলি এখানে দাঁড়ানো, আর সবার বাইক এই জায়গায় দাঁড়ানো। তো ভাই আলাদা রকমের অ্যাডভেঞ্চার ভাই, পুরো জুতো এখান থেকে পুরো ভেজা, আর গোপ্রো ভাই ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না, মানে একবার দিচ্ছে একবার ই করছে। ভাই লাইফে এরকম অ্যাডভেঞ্চার জীবনে করিনি ভাই, জীবনে করিনি, আমি কোনোদিনও ভাবতে পারিনি ভাই এই জায়গা দিয়ে পেরোবো। এই যে দেখো এই জায়গা দিয়ে পেরোবো, চলো একটু জলে যাওয়া যাক। ও ভাই জুতো তো এমনি ভিজে গেছে, ওরে 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 ওরে, ভিডিও কর। ও ভাই সাফ, আলাদাই লেভেলের। চলো এখানে উঠি। তো গাইস শুধু আমাদের বাইক না, আমাদের পেছনে অনেক বাইক আছে, আমাদের বন্ধু রোহান সবাইকে হেল্প করতে গেছে। তো যাই হোক, এই যে দেখে নাও তোমরা বাইকগুলো, এই যে ভাই বাইকগুলো। তো গাইস ড্রিম যেটা বড় বড় ইউটিউবারদের ইউটিউব ভিডিওতে দেখতাম অ্যাডভেঞ্চার করতো, সেটা আজকে নিজে করলাম। এটা অনেকের কাছে, যারা বোঝে না যারা জানে না অ্যাডভেঞ্চার মানেটা কি, তাদের কাছে এটা খুব নর্মাল ব্যাপার হতে পারে। বাট যারা জানে, একটা 20 বছরের ছেলে, 20 না সরি একটা 21 বছরের ছেলে, সে আজকে এত বড় একটা জায়গায় অ্যাডভেঞ্চার করে নিজের বাইক নিয়ে এসেছে ভাই। রোহান এই যে ভাই, সত্যি বলছি ভাই, রোহান না থাকলে ভাই এটা হয়তো পসিবল হতো না, হয়তো না এটা হতোই না, কারণ অনেক ওরা কেউ এই রাস্তা দিয়ে আসতেই যায়, একদমই ঠিক। তার কারণ একটা GSX 1200 যেটা BMW, সেটা ওই দাদাটা আমাদের বলে, হ্যাঁ ও পড়ে গেছিল, মানে এখানকার লোকজন এসে তুলেছে সেই জায়গায় ভাই। আমরা নর্মাল ভাই, জাস্ট আমারটা R310 310 cc-র বাইক ভাই, পড়িনি। আর তার মধ্যে এখানে ভাই আমাদের কি করলি ভাই, এত সুন্দর ভাবে বাইক চালিয়েছে ভাই সাহেব, ভাই সাহেব ভাই মনে থাকে, যতদিন বেঁচে থাকবো হয়তো আর এরকম অ্যাডভেঞ্চার হতে হবে না, কিন্তু ভাই এই গ্রুপটার কথা মনে থাকবে ভাই, সিরিয়াসলি বলছি এই গ্রুপটার কথা খুব মনে থাকবে। হয়তো এটাই আমার লাস্ট রাইড হতে পারে, তাও আর হয়তো রাইডে বেরোতে পারবো না,
অনেক কারণ আছে, তো এটাই আমার লাস্ট রাইড। তো যাই হোক চলো তোমাদের সাথে সামনে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস আবার এসে দাঁড়িয়ে পড়লাম জাস্ট 5 মিনিট দূরত্বে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ধরো আমি 1x এ করি, এই যে এই জায়গাটা, এই জায়গাটা ভাই রাস্তা বন্ধ হয়ে গেছে, তো এটা এখন বোম ফিট করে রাস্তাটাকে পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করছে ভাই। লাইফের জীবনে ভাই দেখিনি বোম ফাটা, লাইফের ফার্স্ট টাইম দেখছি। এই রাস্তা দিয়ে যদি না আসতাম এগুলো কোনোদিন, এত অ্যাডভেঞ্চার, এত কিছু কোনোদিন চোখে দেখতে পারতাম না ভাই, সিরিয়াসলি বলছি, কোনো কিছু এইসব চোখে দেখতে পারতাম না ভাই। সবে দুটো বোম ফেটেছে, আরও যত সম্ভব টোটাল 5টা, মানে আরও 3টে বোম ফাটবে। তো ভাই আলাদা এক্সপিরিয়েন্স ভাই, আর আওয়াজ কানে লাগছে ভাই, মনে হচ্ছে যে জঙ্গিরা হামলা করলে যেরকম একটা বোম টুম ফাটালে যেরকম একটা আওয়াজ হয়, দুম দাম করে আওয়াজ, ওরকম ভাই, মানে আলাদা লেভেলের আওয়াজ হচ্ছে ভাই, সিরিয়াসলি বলছি। আবার কিছুক্ষণ পর একটা ফাটবে, ঠিক এই যে এই জায়গাটা, সাদা যে পাথরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে এই যে সাদা যে পাথরটা এখানে, এই এই জায়গাটা গাইস মাথা খারাপ করে দেওয়ার মতন সাউন্ড ভাই। আর এখানে সব বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ ভাই এখানে কতগুলো বাইক, আর লাস্ট হচ্ছে সবার ড্রিম বাইক GFX 1250। এই দাঁড়াটা হচ্ছে আমাদের নিউ টাউনে থাকে, এই দাঁড়াটা হচ্ছে আমাদের নিউ টাউনে থাকে, তো অনেকের সাথেই প্রায় চেনা জানা দেখা যাচ্ছে, বেশিরভাগ বাইকাররা কলকাতা দিয়ে আসে। তো ভাই দেখা যাক। তো হ্যালো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেং। তো ভাই এখন যাচ্ছি 0 পয়েন্ট, আর আমার সামনে যেই ভিউটা, 100 কোটি টাকার ভিউ ভাই, 100 কোটি টাকার ভিউ দেখো ভাই, পুরো এই জায়গাটা পুরো ভাই বরফ। আর এইটা আমাদের ভাই হোটেল দিয়ে দেখা যাচ্ছে, এই হচ্ছে ভাই আমাদের হোটেল, আর এই হচ্ছে আমার চিলি। এখন কোল স্টার্ট হচ্ছে ভাই, পেছনে তো কাদায় কাদায় সব জায়গায় পুরো কাদা ভরে, আর ওখানে রোহান আর সুবোধা রেডি হচ্ছে, চলো আমিও রেডি হই। আর ভাই এখানে গোপ্রো অ্যালাউ নেই, তো তার জন্য তোমাদের যা ভিডিও দেখানো ভাই ফোনে শ্যুট করে দেখাবো, মোটো ভ্লগ আমি দেখাতে পারবো না। তো চলো গাইস যাওয়া যাক, চলো এখানে মেরে দেবি গাড়ি দাঁড় করিয়ে রেখে। স্যাররা আমাদের বাইক দেখে এতটাই পছন্দ হয়েছে, তো স্যার এখন আমার বাইকে বসে আছে। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা, এই সব বাইকের মধ্যে স্যার আমার বাইকটাই বেশি পছন্দ করেছে, কারণ বাইকটাই এমন। যখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে শুনে যে এসেছি তখন স্যার আরো বেশি খুশি হয়েছে। আমি খুবই লাকি, সিরিয়াসলি বলছি ভাই, আমি খুবই লাকি ভাই যে এতগুলো বাইকের মধ্যে স্যার আমার বাইকটা চালালো। এমনকি আমাকে বললো যে এটা টপ স্পিড কত যায়, তুমি কত টপ স্পিড মেরেছো, এবং স্যার বলছে যে আমারও খুব ইচ্ছা টপ স্পিড মারার, বাট এখানে তো রাস্তা এরকম নেই। তো ভাই স্যার আমার বাইকটা চালালো ভাই, মানে এত ভালো লাগছে ভাই, সিরিয়াসলি বলছি এতটা ভালো লাগছে এখনো পর্যন্ত স্যার, মানে কি বলবো। আর আর তার থেকেও বড়ো কথা, স্যার আমাকে ইনস্টা ফলো করেছে ভাই, আর কি চাই ভাই, আর কি চাই, লাইফে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যে এত কিছু অ্যাচিভ করতে পারছি, এটাই আমার জন্য অনেক অনেক বলতে অনেক বড় কিছু ভাই, যে লাইফে এরকম একটা বাইক কিনতে পেরেছি, যেই বাইকটা ভাই স্যারদের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, স্যার পুরো রাস্তা এখান থেকে চালালো, আসতে না ভাই জোরেই চালিয়েছে, সেই ভিডিও তোমাদের আমি দেবো এরপরে। তো কি বলবো ভাই, মুখে কোনো ভাষা আসছে না ভাই, মন এত খুশি হয়ে যাচ্ছে। আর এখন আমরা যাবো ভাই 0 পয়েন্টে। তো এই যে দাঁড়িয়ে আছে স্যাররা, এই হচ্ছে স্যারদের গাড়ি, আর এই যে স্যাররা। আর ভাই ওয়েদার ন্যাচারাল বিউটি ভাই, ন্যাচারাল বিউটি। তো ভাই চলো এবার যাওয়া যাক, পুরো জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি, চলো এবার যাওয়া যাক। বলো
তো গাইস আমরা এখন একদম টপে আছি, এখনো টপে যাইনি পুরোপুরি, বাট সাইডে এই যে ভাই বরফ, আর শ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, পুরো দম হাত মাত পুরো ভাই বরফে বরফ হয়ে যাচ্ছে ভাই। এই যে দেখো ভাই পুরো বরফ ভাই, সব ভালো বলতে ভালো রকমের স্নোফলস হচ্ছে ভাই, ঠান্ডায় হাত হাত পুরো জমে যাচ্ছে ভাই, জমে যাচ্ছে, পা মা কাজ করছে না কিছু। ভেতরে মিনিমাম তিনটে জ্যাকেট, তার মধ্যে একটা জামা, তারপর রাইডিং জ্যাকেট, তাও ভাই ঠান্ডা মানছে না ভাই, আর এই জ্যাকেট এই গ্লাভসও ভাই ঠান্ডা মানছে না। ও ভাই চলে এসছি কোথায়, একদম ভাই টপে, এটা টপে বলা চলে না ভাই, সবে টপে উঠছি, পেছনে ভিউটা দেখো ভাই, তার মধ্যে ভাই স্লো ফলস হচ্ছে, একটু তো শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। শুভদা হাতে কি ওটা, শুভদা হাতে কি, চলো এবার এটাকে নিয়ে আমার একটু, ভাই কি ঠান্ডা ভাই, ও ভাই ও ভাই ভাই সব হাতটা জমে যাচ্ছে ভাই। এবারে এটাকে একজনকে মারতে হবে, ভাই গিম গিম এখন সব মুজো পড়ছে, ডবল ডবল মুজো, ও তার মধ্যে ভাই স্নো ফলস হচ্ছে, ও ভাই যতটা কষ্ট হয়েছে উপরে আসার এখন ততটাই ভাল লাগছে ভাই, সিরিয়াসলি ততটাই ভাল লাগছে, ফাইনালি জিরো পয়েন্ট এসে গেছি, আর এখানে স্নোফল হচ্ছে, আর আমার সামনে সব বরফ আর বরফ ভাই, ও ভাই হাত হাত পুরো একদম বরফ হয়ে যাচ্ছে ভাই, বরফ হয়ে যাচ্ছে হাত, শ্বাস নিতেও প্রবলেম হচ্ছে ভীষণ, গাইস মারাত্মক ঠান্ডা লাগছে, ইয়ো গাইস মারাত্মক, আর পুরো পা পিছলে যাচ্ছে, রাইডিং জ্যাকেট ম্যাকেট খুলে দিয়েছি, এখানে আমাদের সাথে এই দুটো দাদা জয়েন করেছে, একই হোটেলে আছে আছে, আর ওখানে ও মাই গড, তার মধ্যে স্নো ফলস আলাদা আলাদা লেভেলে। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, তো গাইস আজকে আছি লাচুংয়ে, আর লাচুং না লাচিং যাই হোক দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলি খালি, আর আমাদের হোটেলের সামনে ভিউটা তোমাদের এবার দেখাই ভাই, এনজয় করো ভিউটা, এই দেখো ভাই পুরো এই জায়গাটা পুরো ভাই বরফে ঢাকা, পুরো এই জায়গাটা বরফে ঢাকা, আর এখানে হচ্ছে আমাদের সব বাইক টাইক বাঁধা হচ্ছে, তো গাইস মাথায় এটা পড়ে আছি বলে পুরো মানে অন্যরকম লাগছে, যাই হোক তো এখন বেরোচ্ছি, এখন এখান থেকে যাব হচ্ছে গ্যাংটক, গ্যাংটকে আজকে স্টে করব, করে তারপরের দিন বেরোচ্ছি হচ্ছে ইস্ট সিকিম, আজকে ঘুরলাম নর্থ সিকিম, সেখানে হচ্ছে ইস্ট সিকিম, প্রথমবার ব্রেক খোলেনি এখনো পর্যন্ত,
শুনলাম 15 তারিখে খুলবে, বাট আমরা অতদিন ধরে ওয়েট করতে পারবো না, 15 তারিখেও শিওর না খুলবে নাকি, তো বেকার ওয়েট করে কোনো লাভ নেই। আর বাড়ির লোকজনও ফোন করছে, বলছে অনেক দিন হয়ে গেছে এবার বাড়ি আয়। তো যাই হোক, অনেক দিন ধরে দাড়ি থাড়ি কাটা হয়নি ভাই, আর এখানে যা ঠান্ডা জল, মানে কী বলবো, সামান্য মুখ ধুচ্ছি তাই ভাই মুখ ধুতে পারছি না ভাই, কী বলবো ভাই, এতটা ঠান্ডা জল। তাও সকাল সকাল স্নান টান করে ভাই বেরোচ্ছি, এখনও গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে ভাই মিনিমাম 4-5 ঘন্টা তো লেগেই যাবে, যদি রাস্তা খারাপ থাকে তো আরও বেশি লাগবে। তো যাই হোক, এইটা এটা অন্য কিছু না, এটা হচ্ছে রাইডিং জ্যাকেটের ভেতরে যেটা লাইনার বলে, তো এটা তো চলো যাওয়া যাক, পেছনে এত সুন্দর ভিউ। আর এইটা হচ্ছে আমাদের ছিল ভাই রুম, এইটা চল তো আমাদের রুমটা একবার, চলো আমাদের রুমটা একবার তোমাদের দেখিয়ে আমি ভাই। এটা হচ্ছে আমাদের রুম, এই যে এখানে হচ্ছে একজন, এখানে হচ্ছে দুজন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম, আর আমাদের রুম থেকেই ভাই চলো তোমাদের এটাও দেখিয়ে দিই। এই যে ভাই আমাদের রুম দিয়ে পুরো একদম ভিউ দেখা যায় এরকম টাইপের। তো চলো যাওয়া যাক, কতক্ষণ লাগে এবার দেখি, রাইডিং জ্যাকেট ট্যাকেট পরি ভাই, মারাত্মক ঠান্ডা, এখন হয়তো 12-13 বাজে চলছে, সকালে তো আরও ছিল ভাই, ঠান্ডা মানে না কি আর বলবে, এত ঠান্ডা এত ঠান্ডা। চলো যাওয়া যাক, আর এখানে তো আবার গোপ্রো ইউজ করতে দেয় না, নর্থ সিকিমে যখন আমরা চেকিং করে ঢুকলাম তো তখন গোপ্রো আমাদের মিলিটারি বলেই দিল যে কারো যদি গোপ্রো লাগানো থাকে তো ভাই 10-15 হাজার টাকার ফাইন, তো বেকার রিস্ক নিয়ে লাভ নেই। চলো যাওয়া যাক এবার, চলো I should fuck her in the best, yeah.